السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু ধৈর্য দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা একটি কালেমা সম্পর্কে আলোচনা করব নামাজের পরে কোনো ব্যক্তি যদি কালেমাটা তিনবার পাঠ করতে পারে তাহলে তার নামাজ কবুল হবে ইনশাআল্লাহ দর্শক আপনি যখনই নামাজ পড়বেন ফজরের নামাজ হতে পারে জোহরের নামাজ হতে পারে আসরের নামাজ হতে পারে মাগরিব এশা যে কোনো নামাজ আপনি কোনো নফল নামাজও পড়তে পারেন কোনো ওয়াজিব নামাজও পড়তে পারেন তা আপনি যখন নামাজ পড়বেন এটা উত্তম একটি ইবাদত নামাজ এটা অন্যতম একটি ইবাদত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তো নামাজের অনেক গুরুত্ব আছে তো আমরা যারা নামাজ পড়ি সবাই চাই যাতে আমার নামাজটা কবুল হয় আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় নামাজের বদৌলতে যাতে অনেক অগণিত নেকি অর্জন করতে পারে সবার আশা থাকে তো বন্ধুরা আপনার নামাজটা কবুল হচ্ছে কি না বা আপনি হয়তো শিওর না তো একটা আমল তুলে ধরবো যদি আমলটা করতে পারেন তাহলে আশা করা যায় আপনি যে নামাজটা পড়বেন সেই নামাজটা আল্লাহ তাআলা দরবারে কবুল হবে ইনশাআল্লাহ সেই আমলটাকে একটি কালেমা আপনাদের নামাজের পরে পাঠ করতে হবে তো মাশায়েখগণ ওলামায়ে কেরামগণ এই আমলটির ব্যাপারে বলেছেন যে কোনো ব্যক্তি নামাজের পরে তিনবার যদি কালেমা তৈবা পাঠ করে কালেমা তৈবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মাত্র তিনবার কোনো ব্যক্তি যদি নামাজে পড়ে তিনবার এই কালেমাটা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে ওই ব্যক্তির সে নামাজ কবুল হবে ইনশাআল্লাহ তো আপনারা এই ছোট্ট আমলটি যারা চান করতে পারেন কালেমাটি পাঠ করতে পারেন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটিকে ভরসা রেখে আমলটি করতে পারেন মাশায়েখগণ যেহেতু বলেছেন তাহলে অবশ্যই এই কার্যকারিতা আছে বা এর ফলাফল আছে তো আপনারা এই আমলটি করতে পারেন আপনার নামাজ কবুল হচ্ছে কিনা আপনার মনে একটা প্রশান্তি বোধ হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নামাজটা কবুল হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে বিষয়টা অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাতে আর নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ